আসসালামু আলাইকুম মোহাম্মদ আক্তার রাজওয়ান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবী যে প্রত্যন্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খাবারই ভাবনে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি আসলে হচ্ছে চিংড়ির অটোমেটিক ফিডার নিয়ে আমি কথা বলছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব আজকে যে ভিডিও সেই ভিডিওতে হচ্ছে আমি আপনি কীভাবে খাবারটা আসলে কতটুকু খাচ্ছে এই অটোমেটিক ফিডার ব্যবহার করতে গিয়ে এটা কীভাবে নির্ণয় করবেন এবং কিছু আমি রেকমেন্ডেশান আপনাদের জন্য কিছু সাজেশান দেবো এই ফিডিং অটোমেটিক ফিডার নিয়ে সো আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে পুরো ভিডিওটা মন দিয়ে আপনারা দেখুন চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কী করে ইভালুয়েট করবেন যে হচ্ছে আপনার ঠিক মতো চিড়ি খাচ্ছে কিনা আমি অটোমেটিক ফিটার ব্যবহার করছি এবং সেটা ঠিক মতো খাচ্ছে কিনা কী করে আমি হচ্ছে ইভালুয়েশন করবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে অটোমেটিক ফিডারের তো থাকবেই তার সাথে আপনার হচ্ছে ফিড ট্রে লাগে ফিড ট্রে লাগে হচ্ছে কতটা খাচ্ছে আমি তো ফিডিং করছি অটোমেটার অটোমেটিক ফিডার দিয়ে করছি কিন্তু কতটা খাচ্ছে এটা জানার জন্য আমার ফিট ট্রে লাগবে তো এই ফি প্রতিটি ফিডারের জন্য দুটি করে দুটি করে ট্রে লাগে অর্থাৎ আপনার যদি একটা অটোমেটিক ফিডার থাকে প্রতিটি প্রতি দুটার জন্য হচ্ছে মানে প্রতি একটার জন্য দুটা করে হচ্ছে আপনার ফিড ট্রে লাগবে এই প্রথম ট্রে মানে ট্রে যেটা সেটা হচ্ছে দেড় থেকে দুই মিটার দূরে ফিডার থেকে স্থাপন করতে হবে অর্থাৎ যে ফিডারটা আপনার আছে সেখান থেকে দেড় থেকে দুই মিটার দূরে এই ফিডারটা আপনি স্থাপন করবেন বুঝতে পারছেন যে কেন স্থাপন করতে হচ্ছে কারণটা হচ্ছে যে আপনার এই খাবার কতটা খাচ্ছে এটা ইভালুয়েশন করতে হবে নির্ণয় করতে হবে যে কতটা খাচ্ছে না খাওয়াটা কমায় দিয়েছে না খাবার ট্রেতে থেকে যাচ্ছে সেই বিষয়টা আসলে ইভালুয়েশন করার জন্য এই ট্রেগুলো আপনাকে লাগছে আসলে এখন দুইটা দ্বিতীয়টি মানে বললাম যে আরেকটা যেটা আপনার ফিটার মানে ই করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে ছয় থেকে আট মিটার দূরে মানে হচ্ছে এটাকে মানে স্থাপন করতে হবে এই ট্রেগুলোর যে বিষয়টা হবে সেটা হলো যে এটা বটমে থাকবে তলদেশে থাকবে কিন্তু টাচ করবে না অর্থাৎ আপনি যে ট্রেটা রাখবেন স্থাপন করবেন পানির নিচে রাখবেন কিন্তু সেটা হচ্ছে বটমে টাচ করবে না এবং বটম থেকে তলদেশ থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার উপরে একটা সাসপেন্ডেড ঝুলন্ত অবস্থা আপনাকে রাখতে হবে এই ট্রেগুলো আসলে তো এই ট্রের যে স্থাপনে যে প্রসিডিউরটা আপনি আপনাদের বলে দিলাম যে ফিরার মানে ট্রেতে আপনি বুঝবে যে খাবারটা ঠিক মতো খাচ্ছে কিনা এই ট্রেতে ম্যানুয়ালি ফিড কিন্তু দেওয়া যাবে না আপনি যে মনে করবেন যে এখানে হচ্ছে ম্যানুয়ালি ফিড দেবেন সেটা আপনার ফিডটা দেওয়া যাবে না খামারিরা যারা মানে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতি দুই ঘন্টা পর পর দিনে চার থেকে পাঁচবার চেক করে দেখবেন যে খাবারের কি কন্ডিশন সেখানে খাবার থেকে যাচ্ছে কি না বা খাবারের কি মানে আসলে মানে আমি যা খাবার দিচ্ছি সেটা খাবার মানে খেলো না কমে গেল মানে বা থেকে গেল এই বিষয়গুলো আসলে আপনাকে বুঝতে হবে খাবার যদি থেকে যায় খাবার থেকে গেলে হলো ফিডারের টাইমারটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে খাবার যখন কম খাচ্ছে মনে রাখবেন যে আমি ওভারফিডিং করে ফেলছি কি না কিংবা হচ্ছে আমি যে খাবারটা দিচ্ছি অন্য কোনো গ্যাসজনিত কারণে হচ্ছে খাবারগুলো হচ্ছে কম মানে খাই দিয়েছি কিনা আপনাকে ডিটারমাইন করতে হবে যে আসলে কী সমস্যাটা আসলে ঘটছে এই কারণেই হচ্ছে আপনাকে এটা অবজার্ভ করতে হবে এবং চেক করতে হবে যে খাবার যদি থেকে তাহলে আপনাকে টাইমারটা অ্যাডজাস্ট করে করে ফেলতে হবে এবং সেটা একটা ভালো মতো একটা ইন্টারভাল দিয়ে আপনাকে আবারটা দিতে হবে অথবা ব্রডকাস্টার রিডিউস করে দিতে হবে এরকম এই একটা গেল আর একটা হচ্ছে যে খাম মানে খামারিটা যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাভারেজের এর চিংড়ি অ্যাভারেজ একটা ওয়েট আপনাকে নিতে হবে প্রতি সপ্তাহে নেবেন ও ফিডিং শিডিউলটা আপনাকে ঠিক করতে হবে অর্থাৎ আপনি আপনার ওজনটা কীরকম হচ্ছে ঠিকমতো বাড়ছে কি না বা কী অবস্থা আছে সেই হিসাবে করে পরবর্তী শিডিউলটা পরবর্তী সপ্তাহের শিডিউলটা আপনার কী হবে এই অটোমেটিক ফিডারের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে শিডিউলটা আপনাকে ঠিক করতে হবে ভেনামির জন্য অটোমেটিক ফিডারটা সবচেয়ে ভালো অর্থাৎ যতগুলো এই অটোমেটিক ফিডার চিংড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ভেনামির জন্য খুব সাকসেসফুলি এটা কিন্তু হচ্ছে প্রয়োগ করা গেছে এবং ভেনামিতে খুব সাকসেসফুলি এই অটোমেটিক ফিডারগুলো হচ্ছে কাজ করে খাবার কোনো মতে বেশি দেওয়া যাবে না এটা তো আপনার ভালো মতোই জানেন বা মানে শিডিউলটা অভাবে ঠিক করতে হবে যেন খাবার কোনো মতে বেশি না যায় এবার কিছু রিকমেন্ডেশন আপনাদের সাথে আমি কিছু বলি যে জিনিসগুলো আপনাদের কাজে লাগবে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে দুটা যদি ফিডার থাকে অর্থাৎ কোনো দুইটা আপনি ফিটার থাকলো তো দুটি সেম টাইমে স্টার্ট করতে হবে এই কথাটা আপনার মাথায় রাখেন যে একটা ফিডার আপনার একটা ঘেরে দুইটা ফিডার আছে এবং দুইটা ফিডার ফলে যখন থাকলো দুইটা ফিডার এক একসাথে আপনাকে মানে স্টার্ট করতে হবে যখন স্টার্ট করবেন তখন এরপরে এটা ফিডিং দিনে হবে অবশ্যই দিনের বেলা করবেন যদি চব্বিশ ঘন্টা হচ্ছে আপনি যদি এটা চালান তাহলে অক্সিজেন কিন্তু কমে যাবে অর্থাৎ মানে যখন ইচ্ছা তখন কোনো নিয়ম মাফিক আপনি চালাচ্ছেন না তাহলে কিন্তু আপনার অক্সিজেন লেভেলটা কমে যাবে সাইজে যদি পার্থক্য থাকে চিংড়ির যদি হচ্ছে এক একটা সাইজ এক এক হয় চিংড়ি খেতে তাহলে আপনাকে মনে রাখতে হবে যে যেগুলো সাইজ হচ্ছে কম সেগুলো বা কম হয়েছে যেসব সাইজ সেগুলোকে হচ্ছে আপনার ম্যানুয়ালি ফিডিং করে তাকে একটা ভালো সাইজে নিয়ে আসার পরে হচ্ছে আপনি কিন্তু আবার ফিডারটা হচ্ছে মানে ফিটারটা অফ রাখবেন অফ রেখে হচ্ছে আপনাকে আবার হচ্ছে নতুনভাবে সবগুলো সাইজ এক হওয়ার পরে হলো আবার ফিডারটা হলো ফিডিংটা স্টার্ট করবেন ফিডার ফিডার দিয়ে এই হলো ব্যাপার তীব্র যখন বাতাস থাকবে মনে করেন বাতাসটা অনেক তীব্র মনে হচ্ছে তখন হচ্ছে নেট এমনভাবে দিবেন যাতে ফিডটা বাতাসের মানে মানে বাতাসের দিকে গিয়ে দেখা গেলো যে হচ্ছে তীরে বা পাড়ে পড়ে যাচ্ছে এরকম না হয় অর্থাৎ নেটিং করে রাখবেন যেন হচ্ছে তীব্র বাতাসে ফিডটা ওয়েস্টেজ হয়ে মানে পুকুরের বাইরে না পড়ে যায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে এরপর যাতে ট্রেটে যদি বেশি পরিমাণ খাবার থাকে থাকে এবং আবহাওয়া যদি খারাপ থাকে তবে ফিরে ফিরে দিনের বেলাতে কয়েক ঘন্টা বন্ধ রাখা উচিত এই টিপস একটু মনে রাখুন যে ট্রেনে যদি মানে বেশি পরিমাণ খাবার থাকছে মনে হচ্ছে এবং আবহাওয়া যদি খারাপ থাকে মনে হয় তাহলে ফিডারটা দিনের বেলা আপনি কয়েক ঘন্টা বন্ধ রাখুন মানে অন্তপক্ষে এই দিনের বেলাটা বাদ দিন এই ফিডিং দেওয়ার ক্ষেত্রে রাতের বেলা দিবেন না দিনের বেলা তো বন্ধ রাখুন তো এই মোটামুটি ফিডিং ট্রে নিয়ে অটোমেটিক ফিডার নিয়ে আপনাদের যদি আরও কোনো বক্তব্য থাকে কোনো জিজ্ঞাসা থাকে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ